আসসালামু আলাইকুম লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানি আজকে ক্লাস শুরু করছি আজ আমি মূলত পড়াবো হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর যে সাহিত্য কণিকা বিষয়টি আছে এই বিষয়টি পড়াবো তোমরা সবাই সাহিত্য কণিকা বইটি নিয়ে বসে পড়ো পাশাপাশি তোমরা খাতা এবং কলম নিয়ে আসো ওকে বাংলা ভাষা নিয়ে আসলে বলতে গেলে শেষ করা যাবে না বাংলা ভাষাটা এত বেশি ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত আমরা সবাই কি বাংলা ভাষার প্রতি অনেক বেশি কি বলো নির্ভরশীল কারণ কি বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা আমরা কথা বলি বাংলা ভাষাতে আমরা সবাই বাংলা ভাষাকে অনেক অনেক ভালোবাসি তাই না বাংলা ভাষা ছাড়া আমরা সবাই কি অচলে এই বাংলা ভাষার জন্যই কিন্তু আমাদের দেশে যারা শহীদ হয়েছে তারা জীবন দিয়েছেন অনেক নারী অনেক অনেক কিছু ত্যাগ করেছেন অনেক যুদ্ধ হয়েছে তো যাই হোক এই বাংলা ভাষাটা হচ্ছে আমাদের কি বলবো আমাদের প্রত্যেকটা মানুষের সাথে খুবই ডিপলি রিলেটেড ঠিক আছে বাংলা ভাষা ছাড়া আমরা আমাদের মনের ভাবটা কি করতে পারবো না প্রকাশ করতে পারবো না কারণ এটাই হচ্ছে আমাদের একমাত্র মাতৃভাষা সো আমরা যেটা করবো আমরা আমাদের বাংলা ভাষাকে কি করবো অনেক বেশি সম্মান করবো অনেক বেশি ভালোবাসবো আর এই যে বাংলা সাহিত্যের ব্যাপার যেটা বাংলা সাহিত্যের মাধ্যমে বলো বা বাংলা ভাষার মাধ্যমে বলো আমরা কিন্তু এমন অনেক অজানা শব্দ জানছি অনেক অজানা কথা জানি যেগুলো কিনা আমরা জানি না এগুলো আমাদের শব্দ ভাণ্ডারকে কী করা অনেক বেশি সমৃদ্ধ করে তোলে ঠিক আছে তো আমরা যেটা করব আমরা এখানে গল্প পড়তে পারছি তারপর সাহিত্য পড়তে পারছি কবিতা পড়তে পারছি অনেক 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 কিছু জানছি ঠিক আছে তো এটাকে আমরা যেটা করবো এই বিষয়টাকে আমরা অনেক অনেক ভালোবাসবো অনেক আনন্দের সাথে আগ্রহের সাথে আমরা এই বাংলা বিষয়টা স্টাডি করব ওকে তো চলো আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম দেখি আর যারা যারা আমার ক্লাসটিতে কমেন্ট করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি অনেক খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি তোমরা সবাই আমাকে সবসময় কমেন্ট করবে এবং যারা কমেন্ট করনি এখন পর্যন্ত তারাও আমাকে কমেন্ট করবে যে কোনো প্রবলেম ফেস করলে স্টাডি করতে গেলে তোমরা আমাকে অবশ্যই অবশ্যই জানাবে ওকে তো চলো দেখে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম আমরা পড়ে পাওয়া যে গল্পটি আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি পড়ছিলাম তাই না গত ক্লাসে গল্পটি কিন্তু মজার ওই যে কি করে ওরা নিয়ে আসে তারপর কি করে বলো ওরা হচ্ছে একটা ডাবল টিনের ক্যাশ বাক্স পায় তাই না কে কে পেয়েছিল মনে আছে হুম বাদল আর একটা কে বলো লেখক এই দুইজন কি পেয়েছিল একটা ডাবল টিরে ক্যাশ বাক্স পেয়েছিল তো আমরা ওই পর্যন্ত পড়েছিলাম যে বাদল বলছিল যে এখনই ইট দিয়ে ভাঙি যদি তুই বলিস ও না জানি কত কি আছে রে এর মধ্যে তুই আর আমি দুজনে মিলে কি করব টাকাটা নেব আর কেউ না আমরা খুব সন্দেশ খাবো এই টাকা দিয়ে এটা বলেছিল না হুম তো এরপর থেকে আমরা আজকে পড়বো ওকে দেখো ঝড়ের ঝাপটা আবার এলো মানে ওরা যখন এটা নিয়ে একটা গাছতল তেঁতুল তলায় বসে কথা বলছিলো ঠিক ওই সময়টায় কি ঝড়ের ঝাপটা আবারও এসেছে আমরা তেঁতুল গাছে গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তখন আমরা কী করলাম তেঁতুল গাছে যে গোড়াটা আছে গোড়াটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে শুনেছি যে হ্যাঁ তেঁতুল গাছে ভূত আছে কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে মানে ওরা এত বেশি এক্সাইটেড ওদের মন থেকে ভূতের ভয়টাই চলে গিয়েছে অন্যদিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এই সময় গাছতলায় বসে থাকি বাদল বলল শীতে কেঁপে মরছি কি করা যাবে বল বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না হুম তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করবি মানে বাদল বলতেছে শীতে তো কেঁপে মরছি কি করা যাবে বলতো কিন্তু বাড়িতে তো এই টিনের বাক্স নেওয়া যাবে না কারণ বাড়িতে নিলেই তো সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে ঠিক আছে তাহলে কি করবি বলতো এটা বাদল বলতেছে আমার মাথায় কিছু আসছে না রে তখন লেখক বলছে যে আমার মাথায় কিছু আসছে না রে তখন বাদল বলছে ভাঙি তালা ইট নিয়ে আসি তুই থাক এখানে বাদল বলতেছে আমি তালাটা ভাঙি একটা ইট নিয়ে আসি তুই এখানে থাক তখন আমি বললাম না 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 তালা ভাঙিস নে ভাঙলেই তো গেল অন্যায় কাজ হয় তালা ভাঙলে ভেবে দেখ কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দেবো বাক্সটা তখন লেখক বললো যে না না ভাঙিস না ভাঙলেই তো গেল অন্যায় কাজ হয় তালা ভাঙলে ভেবে দেখ কোনো গরিব মানুষের হয়তো এটা আজ তার কি না কষ্ট হয়তো টেনশনে তার কি হচ্ছে না রাতে ঘুমই হচ্ছে না তাকে আমরা এই বাক্সটা ফেরত দিয়ে দেবো এটা কে বলছে লেখক বলছে কাকে বাদলকে বাদল ভেবে বলে ফেরত দিবি বাদল একটু ভেবে বলে ফেরত দিবি তখন আমি বললাম মানে লেখক বলছে হ্যাঁ দেব ভাবছি তখন বাদল বলছে কি করে জানবি কার বাক্স বাদল কি বলছে যে তুই কি করে জানবি যে এই বাক্সটা কার তখন লেখক বললেন চল সে মতলব বার করতে হবে অধর্ম করা হবে না মানে তখন লেখক বলতে চল সেই সেই প্ল্যানটা বের করতে হবে আমরা কখনো অধর্ম করতে পারবো না এক মুহূর্তে দুজনেরই মনই বদলে গেল, মানে একটা মোমেন্টে দুজনের মনটাই কি হয়ে গেল। চেঞ্জ হয়ে গেল দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম ঠিক আছে মানে লেখক আর লেখকের বন্ধু বাদল দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতে আমাদের অদ্ভুত পরিবর্তন হলো যখনই দেওয়ার কথা মনে পড়লো তখনই আমাদের দুজনের মধ্যে অদ্ভুত এক পরিবর্তন হলো নিয়ে জল ঝরে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম আমরা কি করলাম ওই বাক্স নিয়েই ওই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কি করলাম সন্ধ্যার পরেই অন্ধকারের মধ্যেই বাড়ি চলে এলাম ঠিক আছে বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা আমরা কি করলাম বাদলদের বাড়ি যে বিচুলি গাধাটা আছে ওই জায়গাটাতে বাক্সটা লুকিয়ে রাখলাম তারপর আমাদের দলের এক এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে আমাদের দলের একটা কি বসলো একটা গোপন একটা মিটিং বসলো কোথায় বাদলদের যে বাড়ির কোণে ভাঙা নাট মন্দিরটা আছে ওইটার কোনায় বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্নতা বর্ষার দিনে নর্মালি কি থাকে আকাশ সবসময় মেঘে মেঘাচ্ছন্ন থাকে ঠান্ডা হাওয়া বইছে মাসের কিন্তু প্রথম ঠিক আছে সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরেই বাদলা নেমে গিয়েছে মানে ওই যে কালবৈশাখীর ঝড় বৃষ্টিটা এরপরে কি হলো বাদলাটা নেমে গিয়েছে একটা চাপা গাছের ফোঁটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে চাপা ফুলের গন্ধ কিন্তু খুবই মিষ্টি খুবই সুন্দর তো ওই সময়টা কি হচ্ছে যে চাপা গাছের ফোঁটা যে একটা চাপা ফুল ওখান থেকে বর্ষার হাওয়ার সাথে মিশে মিষ্টি গন্ধ ভেসে আসছে ব্যাং ডাকছে নরহরি বোষ্টমের ডোবায় ব্যাং ডাকছে কোথায় পাশেই হলো নরহরি বোষ্টম ওর ডোবায় ব্যাংটা ডাকছে আমাদের বিধুর নির্দেশ মতো এই ব্যাপারে কথা হয়ে গেছে বিধুই নির্দেশ দিল এই মিটিংটা বসানোর বাক্স ফেরত দিতেই হবে এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব তখন আমরা প্রস্তাব রাখলাম যে না বাক্সটা আমরা ফেরত দিব এটা আমাদের প্রথম এবং শেষ প্রস্তাব মিটিংয়ে সে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনেই নিয়েছিলাম আমরা কি করলাম মিটিংয়ে এই প্রস্তাবটা পেশ করার আগেই মনে মনে মেনেই নিয়েছিলাম বিদ্যুকে বলা হলো বাক্স ফেরত দেওয়ার সম্বন্ধে আমরা সকলেই একমত কি হলো বিধুকে কি বলা হলো যে বাক্সটা ফেরত দেওয়ার সম্বন্ধে আমরা সবাই একমত আছি অতএব এখন উপায় ঠাউরাতে হবে বাক্সের মালিককে খুঁজে বের করতে হবে যেহেতু আমরা বাক্সটা ফেরত দিব এই ব্যাপার সবাই একমত চলো তাহলে আমরা এখন একটা উপায় বের করি যে এই বাক্সটা কিভাবে মালিককে ফেরত দেওয়া যায় কারো মাথায় কিছু আসে না ঠিক আছে এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো যে কেউ এসে বলতে পারে বাক্স আমার কী করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করবো তখন আমরা ভাবতেছি যে হ্যাঁ যে কেউ তো এসেই বলতে পারে যে বাক্সটা আমার তাহলে আমরা প্রকৃত মালিককে কি করে খুঁজে বের করবো মস্ত বড় কথা কোনো মীমাংসাই হয় না অবশেষে বিধু ভেবে ভেবে বললে মতলব বার করেছি ঘুরির মাপে কাগজ কেটে নিয়ে আয় দেখি বিধু বলতেছে মতলব আমি বের করেছি একটা ঘুরির মাপে কাগজ কেটে নিয়ে আয় দেখি মানে নিয়ে আয় দেখি বলেছি বিধুর হুকুম অমান্য করা সাধ্য আমাদের নেই দু তিন কানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো বিধুকে দেয়া হলো বিধু বললে লেখ বাদল লিখুক ওর হাতের লেখা ভালো লেখ মানে বাদল তুই লেখ তোর হাতের লেখা ভালো বাদল বললো কি লিখবো বলো লেখ বড় বড় করে বড় হাতের লেখার মতো বুঝলি আমি বলে দিচ্ছি তখন বিধু বলতেছে বড় বড় করে লেখ বড় হাতের লেখার মতো আমি বলে দিচ্ছি তখন বাদল বলতেছে ওকে বলো ঠিক আছে বলতেছে আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি হ্যাঁ যার বাক্স তিনি রায় বাড়িতে খোঁজ করুন ইতি বিধু সিধু নিতু তিনু মানে ও একটা এইভাবে লিখতে বলতেছে কাগজের মধ্যে যে আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি যে আর বাক্স তিনি রায় বাড়িতে খোঁজ করুন ইতি বিধু সিধু নিধু আর নিতু আমি আর বাদল আপত্তি করে বললাম বাড়ে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বলছি তখন লেখক আর বাদল বলতেছে যে আমরাই তো কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না ঠিক আছে তখন বাদল আর হচ্ছে বাদলের যে ফ্রেন্ড লেখক কি বলেন আমরা বললেন আর আমাদের নাম থাকবে না বুঝি এটা বিধুকে জিজ্ঞেস করছে ঠিক আছে আমাদের ভালো নাম লেখো বিধু বললে লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখো ঠিক আছে তখন বলতেছে যে আমাদের ভালো নাম লিখো মানে বড় নামটা যেটা সেটা লিখতে বলছে তখন বিধু বলতেছে ওকে লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখো তিনখানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো তার মানে তিনটা কাগজের মধ্যে লিখলো লিখে নদীর ধারের রাস্তায় কি করলো ভিন্ন ভিন্ন গাছের বেলের আঠা দিয়ে কি করলো মেরে দেওয়া হলো ওই কাগজগুলো দু তিন দিন কেটে গেল ঠিক আছে কেউ এলো না তিন দিন পরে একজন কালো মতো রোগালোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো মানে দু তিন দিন লেগে গেছে দু তিন দিনের মধ্যে অলরেডি কেউ আসে নাই ঠিক তিন দিন পর একজন কালো মতো রোগালোক কি করলো আমাদের চণ্ডী মণ্ডপ মণ্ডপের সামনে এসে দাঁড়ালো আমি তখন সেখানে বসে পড়ছি বললাম কি চাও বাবু ইদির ভীষণ কার নাম বলতেছে বাবু ইদির ভীষণ কার নাম তখন লেখক বললো আমার নাম কেন কি চাই একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন লোকটা বলতেছে যে একটা বাক্স কি আপনারা কুড়িয়ে পেয়েছেন আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি তখন ঠিক আছে লেখকের নামে যে বিকৃত উচ্চারণ করছে এই জন্য লেখক তখন রেগে গিয়েছে বিরক্তিভাবে বললাম কি রকম বাক্স লোকটা বলতেছে যে কাঠের বাক্স আমি বললাম না যাও ঠিক আছে বাবু কাঠের নয় টিনের বাক্স লোকটা বলতেছে বাবু কাঠের নয় টিনের বাক্স তখন আমি বললাম কি রঙের টিন তখন লোকটা বলছে কালো হ্যাঁ তখন আমি বললাম না না যাও তখন লোকটা বলছে বাবু দাঁড়ান বলছি মোর ঠিক মনে হচ্ছে না এই রাঙা মতো তখন আমি আবার বললাম কি যে না তুমি যাও লোকটা অপ্রতিভভাবে চলে গেল মানে লোকটা কি করলো চলে গেল বিধুকে খবরটা দিতে সে বললে ও নয় রে লোভে পড়ে এসেছে ওর মতো কত লোক আসবে তখন বিধু বলতেছে ওর আসলে না রে ওর লোভে পড়ে আসছে ওর মতো অনেক লোক আসবে এই বাক্সর মালিক হিসেবে নিজেকে দাবি করে আবার তিন চার দিন কেটে গেল বিধুর কাছে একজন লোক এলো তারপরে তারও বর্ণনা মিললো না বিধু তাকে বিদায় দিলে পত্র পাঠ আচ্ছা যাবার সময় সে নাকি শাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে আমাদের ইত্যাদি ইত্যাদি মানে ওই লোকটা খেপে টেপে শাসায় গেছে যে আমি চৌকিদারকে বলবো তোমাদের দেখে নিব বিধু তার ছিলে সুরে বললে যাও যাও যা পারো গিয়ে বাক্স আমরা পুড়িয়ে পাইনি যাও তখন বিধু ওই লোক ওই লোকটা যখন বিধুকে শাসালো তখন বিধু কি বলছে এ যাও যাও বাক্স আমরা যাও যাও যা পারো করো গিয়ে বাক্স আমরা কুড়িয়ে পাইনি যাও তুমি আর কোন লোক আসে না বর্ষা পড়ে গেল ভীষণ বর্ষাকাল সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা নর্মাল বর্ষাকালেই তো বন্যা হয় বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে দু একটা গরুও আমরা দেখলাম ভেসে যেতে মানে এত বন্যা যে বড় বড় গরুও কি করছে নদীর স্রোতে ভেসে যাচ্ছে অম্বরপুর চরে চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল মানে একটা চর আছে ওই চরে কাপালিরা থাকে ওরা কি করলো বাড়িহীন হয়ে গেল ঘরহীন হয়ে গেল নিরাশ্রয় হয়ে গেল কারণ নদীর চরে ওদের সব ভেসে গেছে নদীর চরে ওদের ছোট ছোট ঘর বাড়ি সেবারও দেখে এসেছে কি চমৎকার পটলের আবাদ কুমড়োর ক্ষেত লাউ কুমড়োর মাচা ওদের চরে দু পয়সা আয়ও পেত তরকারি বেচে কারা ওই যে কাপালিরা বুঝছো কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ কোথায় গেল তাদের বাড়ি ঘর ঠিক আছে আমাদের ঘাটের সামনে দিয়ে কত ঘরে চালাঘর ভেসে যেতে দেখলাম মানে আমাদের যে নদীর ঘাটটা এই নদীর তীরে সামনে দিয়ে কত ঘরের চালাঘর আমরা ভেসে যেতে দেখলাম বন্যার পানিতে সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে সবাই বলতেছে যে ওই যে অম্বরপুর চরটা আছে ওই চরের কাপালিরা কি হয়েছে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে সর্বশান্ত হয়ে গিয়েছে একদিন বিকেলে আমাদের ঠিক মন্ডপে বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমি জমার হিসেব দেখছেন গ্রামের ভাদুই কুমোর কুয়া কাটানোর মজুরি চাইতে এসেছে মানে কুমোর যে সে কি করছে যে কুয়া কাটছে যে ওই কুয়া কাটার জন্য মজুরি চাইতে আসছে বাবার কাছে আরও দুই একজন প্রজা এসেছে খাজনা পত্র দিতে আমরা দু ভাই বাবার করা শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি বাবা বলতেছি পড়ো পড়ো তখন আমরা দুই ভাই কী করতেছি বাবার ভয়ে পড়তেছি বইয়ের পাতা উল্টাচ্ছি এমন সময় একটা লোক এসে বলল দণ্ডবধ হই ঠাকুর মশাই একজন লোক এমন সময় এসে কি বললো যে দণ্ড দণ্ডবধ হই ঠাকুর মশাই ঠিক আছে তাহলে বুঝতেই পারছো এই গল্পটি কিন্তু অনেক মজার ভীষণ মজার আজকে পড়া এ পর্যন্তই থাকবে তোমরা বাসায় এই গল্পটা খুব সুন্দরভাবে স্টাডি করবে কেউ যদি বুঝতে কারো প্রবলেম হয় তোমরা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে আর আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করবে লাইক এবং কি করবে বলো শেয়ার করবে তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে রিলেটিভস আছে সবাইকে বেশি বেশি ইনভাইটেশন পাঠাবে ঠিক আছে আরেকটা ব্যাপার যেটা এই যে এই গল্পটি আছে এই গল্পটি এই যে পড়ে পাওয়া যে গল্পটি এটা কে লিখেছেন বলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাই না আমরা কিন্তু এর আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে জেনেছি লেখক পরিচিতিতে এবং শব্দার্থ টিকাগুলোও কিন্তু আমরা পড়েছি ঠিক আছে তোমরা যেটা কর বে লেখক পরিচিতিটাও আবারও ভালো করে পড়বে প্রত্যেকটা শাল প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা উপন্যাস বা ছোটো গল্পের নামগুলো তোমরা খাতায় খুব সুন্দর করে না দেখে লিখবে শব্দ অর্থ টিকাগুলোও খুব ভালোভাবে শিখবে এবং গল্পটা খুব মন মনোযোগ দিয়ে স্টাডি করবে ওকে তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই অন টাইমে ক্লাসে চলে আসবে এটাই আমার বিশ্বাস আমি কিন্তু ওয়েট করব তোমাদের জন্য তো যাই হোক তোমরা সবাই অনেক অনেক ভালো থেকে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ